আসসালামু আলাইকুম। তোমাদের সামনে আমি গুণী ক্লাস নিয়ে আমি আবারও হাজির হয়েছি। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার্স কিন্ডারগার্টেনে এসসিকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর গুণী ক্লাস করাবো। দেখো, আজকে আমরা পড়বো তোমাদের প্রথম শ্রেণীর 85 পৃষ্ঠা। প্রথম শ্রেণীর 85 পৃষ্ঠা তোমাদের বইয়ের এখানে 2 এবং 3, এখানে অনেকগুলো এক নম্বরে অনেকগুলো যোগের অঙ্ক আছে। তোমরা এই যোগের অঙ্কগুলো বাসায় নিজে নিজে করবে। আজকে আমরা পড়ব নিচের অঙ্কগুলো 2 আর 3। আমি 2 নম্বরে ডাকটা পড়ছি, সবাই বইটা সামনে নিয়ে বসো। দেখো 2 নম্বরে কি আছে। একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে 24 জন বালক এবং 25 জন বালিকা আছে। ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে। তোমরা যখন বিদ্যালয়ে পড়াশোনা করো তখন কি এখানে ছেলেও থাকে মেয়েও থাকে। ছেলেদেরকে কি বলা হয়? বালক, এবং মেয়েদেরকে বলা হয় বালিকা। তাহলে প্রথম শ্রেণীতে বালক আছে কতজন? 24 জন, এবং বালিকা আছে 25 জন। তাহলে শ্রেণীতে মোট শিক্ষার্থী কত? শিক্ষার্থী মানে দুইজনকে বলেছে যে মোট এখানে কতজন আছে এটা তোমাকে বের করতে বলেছে। তাহলে ছেলে 24 আর মেয়ে 25। যদি দুইটাকে আমি একসাথে করি, একসাথে করতে গেলে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে সর্বপ্রথম আমি কি লিখবো? প্রথম শ্রেণীতে বালক আছে 24 জন। দ্বিতীয়তে লিখবো প্রথম শ্রেণীতে বালিকা আছে কতজন? 25 জন। প্রথম শ্রেণীতে বালক আছে কতজন? 24 জন, এবং প্রথম শ্রেণীতে বালিকা আছে কতজন? 25 জন। তারপর তোমাদের শেষ লাইনে কি আছে? শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে। শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে, এদিকে সর্বপ্রথম 2 আর 2, এই দুইটা আমি যোগ করব না। কোনটা করব? সর্বপ্রথম পেছনেরটা করতে হবে, 5 এবং 4। আমি উপরে আছে 4, তাহলে আমি 4 গুনবো না। নিচে কত আছে? 5, তাহলে আমি কয়টা আঙুল নিব? 5টা আঙুল নিব। উপরে 4 আছে, আমি তাহলে 4-এর পর থেকে গুনবো। 4-এর পর থেকে যদি গুনি, 5, 6, 7, 8, 9, কয়টা হয়েছে? 9টা। এখানে আমি কত লিখবো? 9। এখানে উপরে আছে 2, এখানে আছে 2, তাহলে 2 আর 2 যোগ করব। প্রথম 2 আমি গুনবো না, দ্বিতীয় 2 যদি আমি নেই তাহলে 2-এর পর থেকে আমি গুনবো 3, 4। এখানে কতজন আছে? 4 জন। সুতরাং শ্রেণীতে মোট 49 জন শিক্ষার্থী আছে। তারপর 3 নম্বরটা দেখো। সবিতা একটি বই পড়ছে, সে গতকাল 13 পৃষ্ঠা পড়েছে এবং আজকে 10 পৃষ্ঠা পড়েছে, সে মোট কত পৃষ্ঠা পড়েছে? উপরে আমি সবিতা লিখবো, সবিতা লিখে কমা দিয়ে কি লিখবো? গতকাল পড়েছে 13 পৃষ্ঠা। গতকাল কত পৃষ্ঠা পড়েছে? 13 পৃষ্ঠা। আজকে পড়েছে 10 পৃষ্ঠা। তাহলে দুই দিনের পেজগুলো, মানে পৃষ্ঠাগুলো যদি আমি একসাথে করি তাহলেই তো বুঝতে পারবো যে দুই দিনে সে কত পৃষ্ঠা পড়েছে। তাহলে কি লিখবো? দুই দিনে সে মোট পড়েছে 3 আর 0 যোগ করলে কত হবে? 3। 1 আর 1 যোগ করলে কত হবে? 2। তাহলে কত পৃষ্ঠা হলো? 23 পৃষ্ঠা। সুতরাং দুই দিনে সে মোট 23 পৃষ্ঠা পড়েছে। কারণ যে তোমাদের 85 পৃষ্ঠার এই 2 এবং 3 নং, এই দুইটা SW খাতার কাছে থাকবে। আশা করবো তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং ডাক পড়ে তা নিজে নিজে বাসায় করার চেষ্টা করবে। ঠিক আছে, আজকে গণিত ক্লাস তোমাদের এই পর্যন্তই। এখন ম্যামের সাথে বাংলা ক্লাস করো, একটু পর ইংরেজি ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাইকে শাইন কম্পিউটার্স কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর বাংলা ক্লাস নিব। আর গত ক্লাসে কি করেছিলাম বলো? বাংলা গত ক্লাসে আমরা বোর্ডে লিখে দিয়েছিলাম কয়েকটা শব্দার্থ, সবাই নিশ্চয়ই বাসায় খুব সুন্দর করে শিখেছ। আর যারা শিখুন, এরা চেষ্টা করবে ক্লাসটা আবার দেখে খুব সুন্দর করে শিখে স্কুলে SW খাতায় লিখতে, ঠিক আছে? কারণ তোমাদের এই শব্দার্থ থেকে যে কয়েকটা শব্দার্থ তোমাদের পরীক্ষার সময় আসতে পারে, তাই আমাদের সবারই উচিত শব্দার্থগুলো শিখে ফেলা, তাই না? আজকে আমি তোমাদের যে স্কুলে শীটটা দিয়েছে, এই যে শীটটা সবাই বের করো, এখান থেকে ফাইনাল সেমিস্টার 3 নং বাক্য গঠন, দেখো 3 নং বাক্য গঠন আমরা পড়াবো। সবাই ঝটপট শীটটা বের করে ফেলো। দেখো 3 নং বাক্য গঠন কি আছে? ঢোল। ঢোল দিয়ে আমরা বাক্য গঠন কি শিখেছি? আমরা ঢোল বাজাই। আরেকটা কথা, আমরা এই যে এখন যে পড়াগুলো পড়ছি এগুলো কিন্তু সবগুলো রিভিশন পড়া। এর আগে আমরা সিলেবাস দেখে দেখে সবগুলো পড়া খুব ভালোভাবে শিখেছি এবং লিখেছি, তাই না? দেখো ঢোল, ঢোল দিয়ে বাক্য গঠন কি? আমরা ঢোল বাজাই। ঢোল দিয়ে বাক্য গঠন কি? আমরা ঢোল বাজাই। পথ, আমরা আঁকা বাঁকা পথে হাঁটছি। আর যে শব্দটা দিয়ে আমরা বাক্য গঠন করব, এই শব্দের নিচে আমরা টান দিব, তাই না? দেখো পথ, আমরা আঁকা বাঁকা পথে হাঁটছি। বক, দুই পায়ে বক দাঁড়িয়ে আছে। দুই পায়ে বক দাঁড়িয়ে আছে। মগ, মগে দুধ আছে। মগ দিয়ে আমরা কি শিখেছি? মগে দুধ আছে। চক, শিক্ষক চক দিয়ে লিখছে। চক দিয়ে কি
আছে শিক্ষক চক দিয়ে লিখছে, আমরা চক দিয়ে বাক্য গঠন করছি, তাই চকের নিচে টাইম দিয়েছি। সবাই দেখবে যে শব্দটা দিয়ে বাক্য গঠন করেছে এই শব্দের নিচে প্রত্যেকটা শব্দের নিচে টাইম দেওয়া আছে, ঠিক আছে? দেখো তরি, তরি দিয়ে কি আছে? যাতা, যাতা দিয়ে কি আছে? দেখো বধূ যাতার ডাল ভাঙছে, যাতা দিয়ে কি আছে? বধূ যাতায় ডাল ভাঙছে। তরি, মাঝি তরি বাই, তরি দিয়ে কি আছে? মাঝি তরি বাই, ছুটি, শুক্রবার ছুটির দিন, ছুটি দিয়ে কি আছে? শুক্রবার ছুটির দিন। নানি, নানি দিয়ে বাক্য গঠন কি? নানি তসবি জপেন, নানি তসবি জপেন। মাঠ, মাঠ পেরোলে বন দেখা যায়, মাঠ পেরোলে বন দেখা যায়। ফুল, বাগানে ফুল ফুটেছে, ফুল দিয়ে কি আছে? বাগানে ফুল ফুটেছে। মা, আমার মা অনেক ভালো, মা দিয়ে কি আছে? আমার মা অনেক ভালো। সার, সার আসছে পথ ছাড়ো, সার আসছে পথ ছাড়ো, তাই না? আমরা আজকে ঢোল থেকে সার পর্যন্ত পড়েছি, তাই না? আর এখন আমি তোমাদেরকে দেখাবো যে পরীক্ষার সময় যদি আসে তখন তোমরা কিভাবে উত্তর করবে, ঠিক আছে? এখন আমরা সম্পূর্ণ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, তোমরা চেষ্টা করবে যেভাবে আমি দেখাবো বোর্ডে এভাবে উত্তর করা, ঠিক আছে? দেখো আজকে আমরা কত নং আছে? তিন নং আছে, তাই না? তাহলে কি আমরা এক নং প্রশ্ন তো দিব? কখনোই না। তিন নং আছে, আমরা তিন নংই দিব, ঠিক আছে? তিন নং প্রশ্ন উত্তর, ঠিক আছে? আমাদের কিন্তু প্রত্যেকটা নং এর সময় অবশ্যই এই নংটা লিখতে হবে। যদি আমরা পাঁচ নং লিখি তাহলে পাঁচ নং প্রশ্ন উত্তর এই কথাটা লিখে নিতে হবে, ঠিক আছে? দেখো এখানে বলেছে বাক্য গঠন লিখো, আর বাক্য গঠনের মধ্যে এই যে শব্দগুলো দেওয়া আছে এগুলোকে বলে প্রদত্ত শব্দ। বাক্য গঠন লিখে যে শব্দগুলো দেওয়া থাকে এগুলোকে কি বলে? প্রদত্ত শব্দ। তাহলে আমরা প্রথমে প্রদত্ত শব্দ লিখে নিব, ঠিক আছে? প্রদত্ত শব্দ হাইফেন দিয়ে কি লিখবো? আমাদেরকে কি লিখতে বলেছে? বাক্য গঠন লিখতে বলেছে, তাহলে আমরা হাইফেন দিয়ে কি লিখবো? বাক্য গঠন, ঠিক আছে? হাইফেন দিয়ে আমরা কি লিখব? বাক্য গঠন, তাই না? দেখো এখানে আছে প্রদত্ত শব্দ ম গ, মগ, তাহলে মগ দিয়ে বাক্য গঠন কি আছে? আমরা কি পড়েছি? মগে জল আছে, মগে জল আছে। আর আমরা যে শব্দটা দিয়ে বাক্য গঠন করি এই শব্দের নিচে আমরা টান দিয়েছি, তাই না? আমরা কি অন্য শব্দের নিচে টান দিয়েছি? দেইনি, আমরা কি করেছি? মগ দিয়ে বাক্য গঠন করেছি, মগের নিচে আমরা টান দিয়েছি, তাই না? পরে কি আছে? ছুটি, কি লিখবো? শুক্রবার, শুক্রবার ছুটির দিন। আমরা কি দিয়ে বাক্য গঠন করেছি বলতো? ছুটি দিয়ে বাক্য গঠন করেছি, তাই না? তাহলে আমরা টান কোথায় দিব? ছুটি শব্দের নিচে, ঠিক আছে? আমরা যে শব্দ দিয়ে বাক্য গঠন করবো এই শব্দের নিচে টান দিব। এই যে তোমরা টানটা যদি না দাও তাহলে তোমাদের হাফ নাম্বার কাটা যাবে। আমি আগেই বলে দিচ্ছি ফাইনাল পরীক্ষা খাতা কিন্তু মোটামুটি একটু কঠিন ভাবে দেখা হবে, তাই না? কারণ তোমরা সবাই ভালো স্টুডেন্ট, এখানে ফার্স্ট সেকেন্ডের জন্য আমাদের এগুলো নাম্বার না দিলে, এগুলো না দিলে নাম্বার কাটা দিতেই হয়, তাই না? আর কি আছে? ফুল, ফুল দিয়ে আমরা কি পড়ে লিখবো? বাগানে ফুল ফুটেছে। এখানে ফুল দিয়ে আমরা বাক্য গঠন করেছি, কোথায় টান দিব? ফুলের নিচে টান দিব, তাই না? পরে দেখো তরি, তরি শব্দের অর্থ কি? নৌকা। তাহলে আমরা এটা দিয়ে বাক্য গঠন কি করতে পারি? তরি দিয়ে কি করতে পারি? মাঝি তরি বার, ঠিক আছে? মাঝি তরি বাই, এখানে তরি দিয়ে আমরা বাক্য গঠন করেছি তাই তরি নিচে টান দিয়েছি, ঠিক আছে? এইভাবে যদি আমরা উত্তর দিই তাহলে আমরা ফুল নাম্বার পাবো, তাই না? সম্পূর্ণ নাম্বারটা পাবো, আমরা পরীক্ষায় খুব ভালো ফলাফল পাবো। তাহলে আমরা এভাবে উত্তর লিখবো, ঠিক আছে? খুব সুন্দর করে প্রদত্ত শব্দ বাক্য গঠন এগুলো কিন্তু আমাদের, যে এগুলো আমাদের অবশ্যই অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? এগুলো ছাড়াও লিখলে এলোমেলো লাগে, তাই না? লেখাটা এলোমেলো লাগে, এগুলো লিখে যদি আমরা লিখি লেখাটা একটু সাজানো গোছানো লাগে। তাহলে আমরা কি করব? আমরা শুধু পড়াটা শিখলেই হবে না, লিখলেই হবে না, আমরা যেভাবে সুন্দর লাগে এভাবেই লিখবো, ঠিক আছে? আর অবশ্যই বানান সহ
বানানগুলো বারবার বানান করে পড়তে হবে, যেগুলো কঠিন শব্দ এগুলো কি করতে হবে, বারবার বানান করতে হবে, তাহলে আমরা অনেকদিন মনে রাখতে পারবো। ঠিক আছে, তো আজকে পড়ার কি থাকবে দেখো, HW বাংলার শীত থেকে তিন নং বাক্য গঠন। তিন নং বাক্য গঠন কি? ঢোল থেকে সার। পর্যন্ত শীত থেকে তিন নং বাক্য গঠন ঢোল থেকে সার পর্যন্ত শিখবে এবং স্কুলে HW খাতায় লিখবে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই কি সুন্দর করে পড়াশোনা করবে না বলো? আচ্ছা, আমাদের যদি পরীক্ষা দিতে হয় তাহলে আমরা ভালো করে পড়াশোনা করে তো দিব, তাই না? তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের সামনে ইংরেজি ক্লাস নিয়ে আমি আবারও হাজির হয়েছি। আশা করব তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে ইংরেজি পড়বে। দেখো, আজকে আমরা পড়বো প্রথম শ্রেণী ইংরেজি ক্লাস। আমরা কি পড়ছি? ব্রিলিয়েন্ট অ্যাক্টিভ বই। গত ক্লাসে আমরা 51 পৃষ্ঠা পর্যন্ত পড়েছি, আজকে আমরা 52 থেকে নিয়ে 54 পৃষ্ঠা পর্যন্ত পড়ব। এখানে অনেকগুলো শব্দের অর্থ আছে, আমি আজকে শব্দের অর্থ লিখে দিব না। তোমরা তোমাদের যাদের এখানে যেই শব্দটা পারো না, আমি এখন শব্দের অর্থটা বলবো, তোমরা এটা লিখে ফেলবে। দেখো, দি পেন ইজ হোয়াইট, পেন অর্থ কলম, আর হোয়াইট অর্থ কি? হোয়াইট অর্থ সাদা। যদি শুধু পেন থাকে তাহলে কলম হবে, কিন্তু যদি দি পেন হয় তাহলে কি হবে? কলম টি। দি পেন ইজ হোয়াইট, বাংলাটা কি হবে? কলমটি সাদা। দি ম্যান ইজ ফ্যাট, ম্যান অর্থ মানুষ, ফ্যাট অর্থ মোটা, তাহলে এটা বাংলাটা কি হলো? মানুষটি মোটা। দি বল ইজ রাউন্ড, রাউন্ড অর্থ কি? গোলাকার, বলটি গোলাকার। দি বুক ইজ থিক, থিক অর্থ পুরু, THICK, থিক অর্থ পুরু, বইটি পুরু, পুরু মানে বইটি মোটা। দি ক্লথ ইজ ডার্টি, ক্লথ অর্থ কাপড়, ক্লথ অর্থ কি? ক্লথ অর্থ কাপড়, আর ডার্টি অর্থ নোংরা। নোংরা বানানটা দেখো, দন্তা নয়কার নো, উনিশার বসিনারায়কার রা, নোংরা। আরেকটা শব্দ আছে অপরিষ্কার, দি ক্লথ ইজ ডার্টি, কাপড়টি নোংরা। দি শার্ট ইজ ক্লিন, ক্লিন অর্থ পরিষ্কার, আর শার্ট অর্থ কি? জামা, তাহলে বাংলাটি কি হবে? জামাটি পরিষ্কার। দি ম্যান ইজ আনহ্যাপি, আনহ্যাপি অর্থ অসুখী, তাহলে এটি কি হবে? মানুষটি অসুখী। তারপর চলে যাও 53 পৃষ্ঠা, দি বল ইজ, দি রাউন্ড বল ইজ অন দ্য ব্ল্যাক টেবিল। আগে আমি প্রথমটুকুর বাংলা করব, দি রাউন্ড বল মানে গোলাকার বলটি, অন অর্থ কি? উপরে, দি ব্ল্যাক টেবিল, কালো টেবিলটি, তাহলে কি হলো? গোলাকার বলটি কালো টেবিলটির উপরে। দি স্মল বয় ইজ বিহাইন্ড দ্য টল ম্যান, আগে বলো, দি স্মল বয় অর্থ কি? ছোট বালকটি, বিহাইন্ড অর্থ পেছনে, বিহাইন্ড অর্থ কি? বিহাইন্ড অর্থ পিছনে। দি টল ম্যান, তাহলে কি হলো? ছোট বালকটি, লম্বা মানুষটি পেছনে। দি হোয়াইট স্টার ইজ ইন দ্য ব্লু স্কাই, হোয়াইট অর্থ সাদা, স্টার অর্থ তারা, আর ইন অর্থ কি? ইন অর্থ মধ্যে, ইন দ্য ব্লু স্কাই, ব্লু অর্থ নীল, স্কাই অর্থ আকাশ, তাহলে সম্পূর্ণটা বাংলা কি হবে? সাদা তারাটি নীল আকাশটির মধ্যে। দি থিন বুক ইজ অন দ্য থিক বুক, থিন অর্থ চিকন, তাহলে চিকন বইটি, পুরো বইটির অন অর্থ কি? উপরে, তাহলে বাংলাটা কি হলো? চিকন বইটি পুরো বইটির উপরে। দি বিগ ট্রি ইজ ইন ফ্রন্ট দ্য স্মল হাউস, বিগ ট্রি অর্থ বড় গাছটি, ইন ফ্রন্ট অর্থ সামনে, ইন ফ্রন্ট অর্থ কি? বিহাইন্ড অর্থ পেছনে, আর ইন ফ্রন্ট অর্থ সামনে। দ্য স্মল হাউস মানে ছোট বাড়িটি, তাহলে সম্পূর্ণটা বাংলা কি হলো? বড় গাছটি ছোট বাড়িটির সামনে। তারপরে চলে যাও 54 পৃষ্ঠা, 54 পৃষ্ঠায় আছে দি ব্যাডম্যান, ব্যাডম্যান অর্থ খারাপ মানুষ, শুধু ব্যাড অর্থ কি? খারাপ, বিটিং অর্থ প্রহার করছে, বিটিং অর্থ কি? বিটিং অর্থ প্রহার করছে। পরফালা হয় আকার বসিনার, প্রহার করছে, বিটিং অর্থ কি? বিটিং অর্থ প্রহার করছে অথবা মারছে। দি ব্যাডম্যান ইজ বিটিং দ্য গুড ম্যান, খারাপ মানুষটি ভালো মানুষটিকে প্রহার করছে বা মারছে। দ্য ওল্ড ম্যান মানে বৃদ্ধ, ওমেন অর্থ মহিলা, তাহলে কি হলো? বৃদ্ধ মহিলাটি ওয়াকিং স্লোলি,
ওয়াকিং অর্থ হাঁটছে, স্লোলি অর্থ ধীরে ধীরে। তাহলে কি হলো, বৃদ্ধ মহিলাটি ধীরে ধীরে হাঁটছে। দি আই হ্যাভ টু বুকস, আমার দুইটি বই আছে। বাট অর্থ কিন্তু, কিন্তু ইউ হ্যাভ ওয়ান বুক, কিন্তু তোমার একটি বই আছে। দেয়ার আর ফাইভ বয়েজ, সেখানে দেয়ার অর্থ সেখানে, ফাইভ বয়েজ মানে পাঁচজন বালক, সেখানে পাঁচজন বালক, রানিং অর্থ দৌড়াচ্ছে, অন অর্থ উপরে, বিগ বড়, রোড অর্থ রাস্তা, রোড অর্থ কি, রোড অর্থ রাস্তা, সেখানে পাঁচজন বালক রাস্তার উপরে, অন অর্থ কি, উপরে রানিং দৌড়াচ্ছে। তাহলে কি হলো যে সেখানে পাঁচজন বালক রাস্তার উপরে দৌড়াচ্ছে। দ্য টল ম্যান ইজ স্ট্যান্ডিং বিসাইড দ্য শর্ট ম্যান, দ্য টল ম্যান অর্থ কি, লম্বা মানুষটি, ইজ স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে, বিসাইড অর্থ পাশে, বিহাইন্ড অর্থ পেছনে, ইন ফ্রন্ট অর্থ সামনে, আর বিসাইড অর্থ পাশে। দ্য শর্ট ম্যান, শর্ট ম্যান অর্থ কি, খাটো মানুষটি, তাহলে কি লম্বা মানুষটি খাটো মানুষটির পাশে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে বানানটা দেখো, দয়াকার দা ডোসিনা রয়েল শিকারি অন্তস্তয়কার এ, দাঁড়িয়ে আছে, সরায়া ছয়কার ছে, আছে। তাহলে কি হলো যে লম্বা মানুষটি খাটো মানুষটির পাশে দাঁড়িয়ে আছে, বিসাইড অর্থ কি, বিসাইড অর্থ পাশে। কালকে তোমাদের HW খাতার কাজ থাকবে 52-54 পৃষ্ঠা, এখানে অনেকগুলো শব্দের অর্থ আছে, অবশ্যই এই শব্দের অর্থগুলো তোমাদের শিখতে হবে এবং এবং অবশ্যই এটার বাংলাটা পড়তে হবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, তাহলে তোমাদের সাথে আগামী ক্লাসে আবার দেখা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।